নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শিক্ষা। বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এই অক্টোবর মাসে তৈরি থাকার প্রয়োজন রয়েছে, কারণ এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কী সেই ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে একটি কথা মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে, আসুন সেই ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। 2রা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং সেই একই দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। 17ই অক্টোবর রবি তুলায় প্রবেশ করতে চলেছে, এবং 22শে অক্টোবর মঙ্গল তুলায় প্রবেশ করতে চলেছে। এছাড়াও 30শে অক্টোবর শুক্র ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। এই মাসে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই মাসে আপনারা কাজ পেতে চলেছেন, অর্থাৎ চাকুরি পেতে চলেছেন, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু 16ই অক্টোবর পর্যন্ত। এই মাসে কিছু কিছু বিজনেস রয়েছে, সেগুলি 16ই অক্টোবর পর্যন্ত দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা পুস্তক বিক্রেতা, যারা গ্লসারির কোনো বিজনেস করেন, যাদের কসমেটিক্স জাতীয় কোনো দ্রব্যের বিজনেস রয়েছে, যারা ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটি শুভ যেতে চলেছে, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, এই 16 তারিখ পর্যন্ত আপনাদের 2-3 গুণ অর্থ ইনকামের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু 16 তারিখের পরবর্তী সময় কিছু অংশে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কমতে চলেছে। এই মাসে আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসের 17 তারিখ পর্যন্ত রবি এবং বুধ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করে আপনাদের অর্থনৈতিক স্থিতিকে ডেভেলপমেন্ট করতে চলেছে। তবে 17 তারিখের পরবর্তী সময়ে আপনাদেরকে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এই সময় আপনাদের মান সম্মান হানির কিন্তু সম্ভাবনা রয়েছে 17 তারিখের পরবর্তী সময়ে, কিন্তু 17 তারিখের আগে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। 17 তারিখের পরবর্তী সময়ে আপনারা যে কোনো পদক্ষেপ ফুটপাথ নেওয়ার চেষ্টা করবেন না, একটু বুঝে সুঝে নেওয়ার চেষ্টা করুন, যে ক্ষেত্রে কিন্তু আপনারই মঙ্গল। প্রেম জীবনের দিকে যদি দেখা যায়, এই মাসের 17 তারিখ পর্যন্ত আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে চলেছে, কিন্তু 17 তারিখের পরবর্তী সময়ে আপনাদের প্রেম জীবনে কিন্তু প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ প্রেম জীবনে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন, অর্থাৎ সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এই বিষয়ে একেবারে বলা যেতে পারে। এর পাশাপাশি এই মাসে আপনাদের বিবাহের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনি এতদিন ধরে যে দেখাশোনা করছিলেন বাট সেরকম সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না, সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনার
বিবাহের জন্য এগোতে পারেন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। তবে এই মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে আপনারা একটু সতর্ক থাকুন। এই মাসে আপনাদের শেষের দিকে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে এবং ভুল ডিসিশন নেওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে মাসের প্রথম ভাগ এবং মধ্যম ভাগ পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা বাইক চালান এবং যারা গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন এই মাসে অন্তত, নচেত কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, অর্থাৎ ছোট ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প পেতে চলেছেন। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসি বিদ্যার্থীদের কথায়। এই মাসে বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম ভাগ এবং মধ্যম ভাগ শুভ গেলেও মাসের শেষের ভাগে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, আশানুরূপ রেজাল্ট নাও হতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন বা বিদেশে পড়াশোনা করব বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা বা কিছু পরিমাণ বিপত্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে ভ্রমণের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা দূরভ্রমণ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালো না গেলেও খুব খারাপ যাবে না। তবে এই মাসে যারা ওন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে শত্রুতার মুখোমুখি কিন্তু হতে পারেন, তাই এই মাসে আপনারা শত্রু থেকে একটু সাবধানে থাকুন। এই মাসে আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন, অর্থাৎ যারা একটি গাড়ি কিনবো ভাবছেন বা বাইক কিনবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কিনতে চলেছেন। এছাড়াও ঘরের কোনো ইকুইপমেন্ট কিন্তু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা মজবুত থাকলেও এই মাসে কিন্তু খরচার দিকটাও কিন্তু রয়েছে, অর্থাৎ আয় যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না। যারা সেলফ প্রফেশনাল রয়েছেন অর্থাৎ ডক্টর উকিল অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালো না গেলেও খুব খারাপ যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। তবে মাসের প্রথম ভাগটা কিন্তু খুব ভালো যাওয়ারই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গৃহে লোক সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি এই মাসে আপনারা বন্ধুর হেল্প কিন্তু পেতে চলেছেন, যার দরুন আপনি কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন। সব মিলিয়ে যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।